হতে পারে না। নিশ্চিত আপনাদের মনে থাকার কথা, বিশ্বনবী উহুদ প্রান্তরে যাওয়ার পরে তিনি যেদিন দেখেছিলেন যে 70 জন সাহাবীর লাশ পর পর সমানো আছে, বিশ্বনবী এক একটা লাশ যখন দেখছিলেন তিনি আঁতকে উঠছিলেন। এক পর্যায়ে বিশ্বনবী যখন দেখলেন তারই নিজেরই চাচা হযরতে হামজা, বিশ্বনবীর আব্বারা ছিলেন 10 ভাই, তার মধ্যে একজন চাচা তিনি হলেন হযরতে হামজা। ইসলাম তখনও কবুল করেননি, অনেক ইতিহাস, পরবর্তীকালে ইসলাম কবুল করলে সেই হযরতে হামজা উহুদের প্রান্তরে যুদ্ধ করে যখন তার শাহাদাত বরণ হয়ে গেল, বিশ্বনবীর চাচা হযরতে হামজার প্রতি এত নির্মম ব্যবহার তার সঙ্গে করা হয়েছিল, ওয়াহশি নামে এক পাপিষ্ট তার ধারালো অস্ত্র দিয়ে বিশ্বনবীর চাচা হামজার জিহ্বাটাকে কেটে ফেলেছিল, কান দুটো কেটে ফেলেছিল, চোখ দুটো উপরে নিয়েছিল, সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল, ধারালো অস্ত্র দিয়ে তার বক্ষটাকে বিদীর্ণ করে বুকটাকে ছেড়ে ফেলে দিয়ে ভিতর থেকে মাল মশলা সব বার করলো, দিল গলি যেগুলো টেনে বার করা হলো। এই নির্মমতার পরেও তখনো তার স্বাদ মেটেনি, তার সহযোগী আর একজন সহযোগিনী নাম তার হিন্দা, একজন মহিলা পাপিষ্ঠা, ইসলাম তখনো কবুল করেনি। এই কুকর্ম করার পরে আল্লাহর নবীর চাচা হযরতে হামজার কলিজাগুলো টেনে বার করার পরে নিজের দাঁত দিয়ে চিবিয়েছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে হিন্দা ইসলাম কবুল করার পূর্বে এই যে পৈশাচিক আচরণ গুলো করেছিল তার দুই গালের পাশ দিয়ে আল্লাহর নবী চাচা হযরতে হামজার কলিজার রক্তগুলো এমনি ভাবে আপনার টপ টপ করে পড়ছিল। এই দৃশ্য যখন বিশ্বনবী দেখলেন উহুদের প্রান্তরে দেখার পরে বিশ্বনবী টুকরে কেঁদে উঠলেন আর বললেন, আল্লাহ মানুষ এত নিষ্ঠুর হতে পারে? একজন মানুষকে মারার পরে ক্ষতবিক্ষত করে তার নাকগুলো কাটলো, কানগুলো কেটে দিল, চোখগুলো খুবলে নিল, দাঁতগুলো ভেঙে দিল, বুকটাকে চিরে ফেলে দিল, কলিজাগুলো টেনে বার করলো, এরপরে সেগুলো চিবিয়ে চিবিয়ে টুকরো টুকরো করলো। আল্লাহ একজন মানুষ, একজন মানুষের পরে মরার পরে খালার ঘা দিয়ে এত পৈশাচিক আচরণ করতে পারে, এটা সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। বিশ্বনবী যখন এই দৃশ্য দেখলেন, 70 জন সাহাবীর লাশ পর পর তিনি দেখলেন, যখন দেখলেন তার নিজের সেই চাচা হযরতে হামজা প্রাক ইসলামিক যুগে ইসলাম কবুল করার আগে আল্লাহর নবীর সঙ্গে এত মায়া মমতা দেখিয়েছিলেন রাসূল, সেই মায়া মাখা মুখখানা মনে করার পরে আল্লাহর নামে শপথ করে বললেন, আল্লাহ আজকে আমার চাচার সঙ্গে যারা এই দুর্ব্যবহার করেছে যদি কুফরে কুরাইশদেরকে আমি হাতে পাই, সুযোগ যদি আসে, তাহলে অবশ্যই 70 জন কাফের লাশের উপরে আমি এই প্রতিশোধ নেব। কজন? 70 জন। নবীজি কার ক্ষতবিক্ষত লাশ দেখলেন? হযরতে হামজা নিজের চাচা, কিন্তু লাশের সংখ্যা ছিল পরপর 75 খানা। 70 কথাটা মাথার মধ্যে খেলছিল বলে বিশ্বনবী কসম করে বসলেন, আল্লাহ সুযোগ যদি কোনোদিন আসে আমার চাচার সঙ্গে যারা এই দুর্ব্যবহার করেছে নিশ্চিত হবে 70 জন কাফের লাশের ওপরে প্রতিশোধ নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী, মমতাময়ী নবী, রহমাতুল আলামিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, তিনি দোজাহানের বাদশা, তিনি দয়ার সাগর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া দাক্ষিণ্য দিয়েই পাঠিয়েছেন, আমার সাল্লাকা ইল্লা রহমাতুল আলামিন। হে নবী, আমি তো আপনাকে দারোগা করে পাঠাইনি, লাস্তা আলাইহিম বিমুসাইদির, আমি আপনাকে তো পাঠিয়েছি আপনার করুণার আধার, আপনি করুণার আকর, আপনি আপনার ভিতরে দয়া, আপনার ভিতরে মায়া, আপনার ভিতরে মমতা, আপনার ভিতরে ভালোবাসা, আপনার ভিতরে আন্তরিকতা, আর আপনি যে কসম খেয়েছেন আল্লাহর পছন্দ হয়নি, জিব্রাইল ফেরেশতা আসা বন্ধ হয়ে গেল, ওহির দরজা বন্ধ হয়ে গেল। বিশ্বনবী কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন, আল্লাহ কি এমন কাজ আমি করে ফেলেছি, আল্লাহ তোমার পক্ষ থেকে ফেরেস্তা জিব্রাইল আসে না, কোনো প্রত্যাদেশ ওহিও আসে না, আমার ভুলটা কোথায়? আল্লাহ আমি তো বুঝতে পারি না, আমি তো মানুষ, আমার ভুল হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি হলাম তোমাদের মতো মানুষ, তবে তোমাদের থেকে আমার পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহি আসে, আর সাধারণ মানুষ তোমাদের উপরে আল্লাহর ওহি আসে না। নবী আমাদের মতো মানুষ, এই অর্থে আমার মতো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই অতি মানব, কিন্তু জন্মসূত্রে তিনি পৃথিবীতে এসেছেন রক্ত মাংসের দেহ, মায়ের গর্ভে তিনি
যেমন ভাবে পৃথিবীতে মানুষ ভূমিষ্ঠ হয় পিতামাতার মাধ্যমে তার পেটে ধারণ করার পরে তিনি পৃথিবীতে এসেছেন। যদিও অনেক ব্যাখ্যা রয়েছে, আমার আপনার আসার পদ্ধতি একরকম, বিশ্বনবীর আসার পদ্ধতি আর একরকম, আমি বিতর্কে যাচ্ছি না। আমি বোঝাতে চাইছি রক্ত মাংসের দেহ, তার দয়া মায়া মমতা আন্তরিকতা ভালোবাসা সবটাই তার দেহে ছিল, কারণ তিনি হলেন রক্ত মাংস চামড়ার আকর দিয়ে তৈরি। বিশ্বনবী তিনি বললেন, আল্লাহ আমি তো বুঝতে পারছি না আমার কোথায় ভুল হয়েছে, আল্লাহ তোমার কাছে জানতে চাইছি, যদি ভুল হয়ে থাকি ক্ষমা চাইব, তওবা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শিক্ষা দিয়েছেন, নবী রে অন্তত শতবার ধরে তওবা করবে প্রত্যেক দিন। যদি খারাপ কাজ করে ফেলো, সকালে ভালো কাজ করেছো, দুপুরে খারাপ কাজ হয়েছে, বিকালে খারাপ ভালো কাজ করেছো, সন্ধ্যায় খারাপ কাজ হয়েছে, আমার বিশ্বনবী তিনি শিখিয়েছেন উম্মতদেরকে। বিশ্বনবী বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তুমি কোনো খারাপ কাজ করে ফেলবে তুমি অবশ্য অবশ্যই তওবা করবে, আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন তওবা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটাকে এমন ভাবে কবুল করেন, কামাল্লা জামবালাহু, যেন সে কোনো পাপই করেনি। বিশ্বনবী তিনি শিখিয়েছেন তওবা করার জন্য। ছোট্ট একটা আমলের কথা বলি, আল্লাহর নবী নামাজ যখন আদায় করতেন, ফরজ নামাজের পরে ডান দিকে সালাম ফেরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফেরাতেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে অনেকে আমরা মাথায় হাত দিয়ে বলি, ইয়া কবিয়ু ইয়া মাতিনু, ইয়া কবিয়ু ইয়া মাতিনু, যিনি যা বলেন যে দোয়া জানেন সে আমলটা করবেন। কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে তিনি বললেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকে সালাম ফেরানো, বাম দিকে সালাম ফেরানোর পরে বিশ্বনবী আমলটা করতেন, সালাম যখন ফেরানো হয়ে যেত রাসূল বলতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তোমরাও তওবা করো। আমি নবী দৈনিক কমপক্ষে 70 থেকে 100 বার করে তওবা করি। আমি জানতে চাই আমার নবীর কি কোনো পাপ ছিল নাকি, আমার নবীর কি কোনো গুনাহ ছিল? এরপরে আমার আল্লাহ বলেছেন, নবী আমি আপনাকে এত ভালোবাসি, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাখারাই, নবী আপনার অতীতের তো কোনো গোনা নেই, যদি থেকেও থাকে আমি আল্লাহ অতীতের সব গোনা মাফ করে দিলাম, শুধু তাই নয় ভবিষ্যতে আপনার যদি কোনো ভুল হওয়ার সম্ভাবনা এতটুকু থেকে থাকে, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাখারা, আপনার পরে যদি কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনার পরের গোনাগুলোকে মাফ করে দিলা। সেই নবী দৈনিক তওবা করেন। আর আমি আপনি কখন বিশ্বাস বুঝুন আসবে, তাই রোমাল ছেড়ে দেবে হাত, আপনার পিঠে পিঠ দিয়ে হাতে হাত দিয়ে আমরা তওবা ইস্তেগফার করব, আমরা অপেক্ষায় থাকি মুরিদ হয়ে তারপরে তওবা করব। দৈনিক যে কাজই করি না কেন, সব কাজের শেষে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, যে আল্লাহ দুনিয়া চলার পথে যদি কোনো ভুল করে থাকি, ইচ্ছায় অনিচ্ছায় তুমি মাফ করে দাও। দৈনিক তওবা করতে হবে, পুনঃ পুনঃ তওবা করতে হবে, বারবার তওবা করতে হবে, মনে রাখতে হবে, যিনি নিজেকে ছোট মনে করেন তওবা করেন, আল্লাহ তার সম্মানটা বাড়িয়ে দেন। তওবা করলে, ভুল স্বীকার করলে তিনি ছোট হন না, বরং তার মর্যাদাটা বাড়ে। বিশ্বনবী তিনি চাইছিলেন, আল্লাহ আমি তো জানি না আমার কি ভুল হয়েছে, তারপরে আমি জানতে চাইছি, জিব্রাইল ফেরেশতা আসা বন্ধ হয়ে গেল, আহারে। বিশ্বনবী আল্লাহর কাছে জানতে চাইলেন, জিব্রাইল ফেরেশতা কয়েকদিন পরে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কোনো ভুল করেননি, কিন্তু আপনি যে 70 জন সাহাবীর লাশ দেখার পরে আপনি কসম করেছেন, সুযোগ পেলে কাফেরদের লাশের উপরে আপনি এমনিভাবে প্রতিশোধ নেবেন, আপনি 70 জন কাফের লাশের উপরে প্রতিশোধ নেবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাতাবনা আলাইহিম ফিয়া আন্নান নাফস বিন নাফসি, হে নবী আপনি যদি প্রতিশোধ নিতে চান, একের বিনিময়ে একজনের প্রতিশোধ দিতে পারেন, আপনার চাচার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এ দৃশ্য দেখার পরে আপনার যদি কষ্ট হয়, আমার আল্লাহ আপনাকে অধিকার দিয়েছেন, আপনি চাইলে একটা নফসের বিনিময়ে আরেকজনকে হত্যা করতে পারেন, একজনকে কতল করা হয়েছে, চাইলে আপনি আরেকজনকে বিনিময়ে কতল করতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি যদি প্রতিশোধ নেন এটা আপনার অধিকার রয়েছে, কিন্তু প্রতিশোধ না নিয়ে যদি আপনি ক্ষমা করে দেন,
আমার আল্লাহ ক্ষমা করি কি বেশি ভালোবাসেন, আপনি যেহেতু কসম করেছেন একের বিনিময়ে সত্তর, আমার আল্লাহ এটা পছন্দ করেননি বলে ওহি আসা বন্ধ হয়ে গেছে। এখন আপনি ভেবে দেখুন, আপনি তওবা করবেন না যে আপনি কসম করেছেন সেই কসম মতো কাজ করবেন। জিব্রাইল ফেরেশতার কথা শোনার পরে আমার নবী বিশ্ব নবী তিনি বললেন, আল্লাহ আমি কসম করেছিলাম আমার চাচার সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে, সুযোগ পেলে সত্তর জন কাফেরের লাশের উপরে প্রতিশোধ নেব, কিন্তু আল্লাহ আপনি তো এটা পছন্দ করেন না, একের বিনিময়ে এক আপনি পছন্দ করেন, সত্তর আপনার পছন্দ হয় না, তাই সত্তর জন কাফেরের লাশের উপরে প্রতিশোধ নেব যে কসম করেছিলাম ওই কসম থেকে আমি সরে দাঁড়াচ্ছি। এরপরে বললেন, আল্লাহ আপনি বলেছেন একের বিনিময়ে এক, তারপরেও বলেছেন চোদ্দতম পারা শেষ পৃষ্ঠা সূরা নাহাল, শেষ টুকুর শেষ পৃষ্ঠা, রব্বুল আলামিন বলেন, নবীরে চাইলে একের বিনিময়ে এক প্রতিশোধ নেওয়া যাবে, সত্তর নেওয়া যাবে না, কিন্তু এরপরে আমি বলছি একের বিনিময়ে এক প্রতিশোধ আপনি নিতে পারেন, তবে যদি আপনি ক্ষমা করে দেন। আপনি প্রতিশোধ নিলে নিতে পারেন, আমি আপনাকে সুযোগ দিলাম প্রতিশোধ নিলে একের বিনিময়ে এক প্রতিশোধ নেবেন, কিন্তু যদি ক্ষমা করে দিতে পারেন, প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করাটাকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। যদি বলুন না সুবহানাল্লাহ, ওয়ালা ইন সাবারতুম যদি ধৈর্য ধারণ করতে পারেন, লাহুয়া খায়রুল লিসাবিরিন, তাহলে যিনি বিপদে ধৈর্য ধারণ করবেন আল্লাহ তাকে বেশি ভালোবাসবেন। কোরআন শরীফ দ্বিতীয় পারা সূরা আল বাকারা দ্বিতীয় নম্বর রুকুর শেষ আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা তোমরা যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, কোন বান্দা যদি আমার দিকে এগিয়ে আসে আমি আল্লাহ আমার আসমান থেকে অবতরণ করে বান্দার দিকে এগিয়ে আসি, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর কেউ যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমার আল্লাহ বলেন নাস্ক কুফরিকারীকে আমি অবশ্যই শুকরিয়া আদায় যারা না করে আমি আল্লাহ তাদের পক্ষে থাকি না। ঠিক এরপরে রাতে তৃতীয় নাম্বার রুকুর শুরুতে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দারা, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, পরকালকে বিশ্বাস করেছো, আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমানতু বিল্লাহি যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া মালায়েকাতিহি আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান এনেছে, ওয়া কুতুবি আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছে, ওয়া রাসূলিহি আল্লাহর নবীদের প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের প্রতি বিশ্বাস এনেছে, ওয়াল কদরে খাইরিহি ভালো মন্দের প্রতি বিশ্বাস করেছে, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা যেটা ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে, এটা যারা বিশ্বাস করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন, শোনো ইস্তাঈনু সাহায্য চাও আমার কাছে, বিশ্বাবরী ওয়া সালা ধৈর্য ধারণ করো, বিপদে যখন পড়বে ধৈর্য ধারণ করবে, তবে মনে রেখো নামাজ ব্যতিরেকে আমার কাছে তোমার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আমি আমার শুরুতে বলেছি নামাজের উপরে কথা বলবো, আজকে বিশ্বনবী তওবা করলেন আল্লাহর কাছে, বলেন আল্লাহ আমি তওবা আমি কসম করেছিলাম একের বিনিময়ে সত্তর নেব, আমি ফিরে এলাম আমি কসম ভঙ্গ করছি, একের বিনিময়ে এক নেওয়ার অধিকার আমার রয়েছে, আমি সেটাও নেব না, কারণ ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, আল্লাহ বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেবে আল্লাহ তাকে বেশি পছন্দ করবেন, তাই আমি নবী ক্ষমা করা পছন্দ করি, আল্লাহ ক্ষমা করা পছন্দ করেন বলে আমি ক্ষমা করে দিলাম, একের বিনিময়ে সত্তর নেব না, একের বিনিময়ে এক প্রতিশোধ নেব না, বরং সকলকে ক্ষমা করে দিলাম। শক্তি হাতে আছে না, তিনি প্রতিশোধ নেননি, বিশ্ব নবী তওবা ভঙ্গ করলেন, তিনি কসম ভঙ্গ করলেন, পরবর্তীকালে কাফফারা আদায় করলেন। এরপরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বিশ্ব নবীর দরবারে বন্দী অনেক মানুষ এসেছিলেন, তার মধ্যে ওই দুজন মানুষ, একজনের নাম বললাম আহসি, আরেকজনের নাম হলো হিন্দা,
সে কি করেছিল, তার ধারালো তরবারি দিয়ে বুকটাকে চিরে ফেলে দিয়েছিল। আহারে, বিশ্বনবীর নিজের চাচা হামজার কলিটা চিরে ফেলে দিয়েছিল, দুটো কান কেটে ফেলে দিয়েছিল, চোখ দুটো খুবলে তুলে নিয়েছিল, দাঁতগুলো ভেঙে দিয়েছিল, কলিজা চিরে ফেলে দিয়ে তার ভিতর থেকে কলিজাগুলো টেনে বার করেছিল। এই পয়সা যে কাজ করার পরেও শান্ত হয়নি, তার সঙ্গিনী ওই যে হিন্দা নামীয় মহিলা, পয়সা চিনি, সে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে টুকরো টুকরো করেছিল। এমত অবস্থায় বিশ্বনবী দৃশ্য দেখার পরে কসম খেয়েছিলেন। এখন রসুল তো কসম ভঙ্গ করলেন, কাফফারা পরবর্তীকালে আদায় করলেন, কিন্তু যে দুজন পৈশাচিক শয়তান বদমাইশ এই কাজটা করেছিল, অনেকের মধ্যে এই দুজন কিন্তু বন্দী হয়ে নবীর দরবারে হাজির। সবাই মিলে যখন বন্দী হয়ে গেল, বিশ্বনবীর কাছে কেউ ক্ষমা প্রার্থনা করলো, বললো হুজুর বাড়িতে তো আমার বুড়ো বাপ মা রয়েছে, আমার সন্তানাদি রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আপনি আমাদেরকে ছেড়ে দেন। বিশ্বনবী বললেন ছাড়া যাবে না, তবে মুক্তিপণ দিতে হবে। ছাড় যদি চাও কিছু মাল দিতে হবে, পয়সা দিতে হবে। এখন যুদ্ধে বন্দী হয়ে তারা পয়সা পাবে কোথায়? বিশ্বনবী বললেন শোনো, মুক্তিপণ আদায় করার মতো কোনো ব্যবস্থা যদি না থাকে, তাহলে তোমাদের মধ্যে থেকে যারা লেখা পড়া জানো কয়েকজন মানুষকে একটু অক্ষর জ্ঞান দিতে পারি, বাতাসা এই শিক্ষাটা যদি দিতে পারো, তাহলে তোমরা মুক্তিপণ হিসাবে মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষার গুরুত্ব আমার নবী দিয়েছেন। কোরআনের প্রথম আদেশ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে পড়ো, পড়ো পড়ো পড়ো, তার মানে পড়ে পড়ে শেখো আর শিখে শিখে জীবন গড়ো। পড়ো পড়ো পড়ো, পড়ে পড়ে শেখো আর শিখে শিখে জীবন গড়ো। আমাদের দুর্ভাগ্য হলো আমরা সবটাই পড়ি কিন্তু আল্লাহর কালামটা পড়তে পারি না। বিশ্বনবী তিনি বললেন তোমাদের মধ্যে কেউ যদি অক্ষর জ্ঞান দিতে পারে মুক্ত। এমন করে বেশ কিছু মানুষ মুক্তি লাভ করলেন। ওয়াহশি আর হিন্দা দেখলো আমাদের কাছে তো পয়সাও নেই, আবার এমন কাজ তো করতে পারবো না। বিশ্বনবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো মুক্তিপণ চেয়েছেন, কিছু তো আমাদের কাছে নেই, তবে যদি আপনি একটু আপনি একটু আমাদের প্রতি একটু সদয় হন, আমরা যদি ইসলাম কবুল করি তাহলে কি মুক্তি পাবো? রাসূল বললেন তোমরা ইসলাম কবুল করবে? বলে হ্যাঁ। পয়সা যখন নেই লেখাপড়াও শেখাতে পারবো না, সে যোগ্যতাও যখন নেই, এখন যদি আপনি একটু অনুমতি দেন, তাহলে আপনি অনুমতি দিলে ইসলামে যদি আমাকে কবুল করেন, আমাদেরকে কবুল করলে আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো, আপনি কি আমাদের মুক্তি দেবেন? বিশ্বনবী বলেন যদি তোমরা কলমা পড়ো কোন প্ররোচনা ছাড়াই, কোন শক্তি প্রয়োগ ছাড়া, বাধ্য না করে যদি স্বেচ্ছায় কলমা পড়ো, অবশ্যই তোমরা ক্ষমা পাবে। হিন্দার ওয়াহশী দেখলো যদি কলমা পড়লে ক্ষমা হয়ে যায়, তাহলে আর পিছিয়ে দিয়ে লাভ কি? অন্তত যে অপরাধ করেছি আমাদের ফাঁসি ছাড়া তো কোনো গতি নেই। আমরা তো সুযোগ পেলে একের বিনিময়ে কটা নিয়েছি, দশটা বারোটা। আজকে মুখ্যমন্ত্রী যে অনেক টাকা পয়সা অনেক কিছু দিয়েছেন, কিন্তু তার জীবনগুলো কিন্তু ফেরত পাওয়া যাবে না। টাকা দিয়ে সব কেনা যায় না, তবুও বিপদে পাশে দাঁড়িয়েছেন, এটাই অনেক। আমি কোন রাজনীতির কথায় যাব না। বিশ্বনবী তিনি বললেন কলমা পড়লে তোমরা ছাড় পাবি। কলমা তারা পড়ে নিলেন, মুসলমান হয়ে যাওয়ার পরে তাদের অনুশোচনা শুরু হয়ে গেল। আত্তা ইব বিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু। আমার রাসূল বলেছেন যে তওবা করে পাপ থেকে, আল্লাহ তাআলা তওবাকে এমন ভাবে কবুল করেন, অতীতের সব গুনাহ মাফ করেন, তার নামায় আমলে এমন কোনো পাপ থাকে না দেখে মনে হয় যেন লোকটি কোনো পাপ করেনি, সাদা কাঁথা সাদা কাগজ। বিশ্বনবী ওই দুজন মানুষ যখন তওবা করলেন, তওবা করার পরে মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে অনুশোচনার আগুনে দগ্ধীভূত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটু তওবা করিয়ে দেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, এখন আমাদের ভুল আমাদের ভেঙে গেছে, আমরা যে ইসলামের একটা সুসন্তানকে ধ্বংস করেছিলাম সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজকে আপনার হাতে কলমা পড়ার পরে আমাদের দিব্য চক্ষু খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে মাফ চাইছি, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বনবী বললেন ইসলাম যখন কবুল করেছ, যত বড় পাপ করে থাকো না কেন, ইসলাম কবুল করার পরে খাঁটি নিয়তে তওবা করার পরে তোমার অতীতের কোনো গুনাহ আর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন
জন্মেছি মুসলমান ঘরে জন্মেছি, আলাদা করে কলমা পড়ে মুসলমান আমাদের হওয়া লাগবে না। কিন্তু অন্য ধর্মাবলম্বী খ্রিস্টান ইহুদি নাসারা ওই ঘরে জন্মগ্রহণ করার পরে কোনো মানুষ যদি ডক্টর বোরিস বুকাইলির মতো উচ্চ শিক্ষিত মানুষ যখন ইসলাম কবুল করতে যায় তার জন্য পদ্ধতি হলো তাকে গোসল করতে হবে, পবিত্র হতে হবে, অবশ্যই কলমা নতুন করে পড়তে হবে, দুজন অন্তত পুরুষ সাক্ষী রাখতে হবে, না হলে একজন পুরুষ দুজন নারীকে সাক্ষী রেখে তবে কলমা পড়ে মুসলমান হতে হবে। কিন্তু আমি আপনি আমরা মুসলমান ঘরে জন্মেছি বলে আল্লাহ আমাদের নসিব এত ভালো করেছেন আর শেষ জামানায় বিশ্ব নবীর উম্মত হিসেবে আমরা জন্ম লাভ করেছি বলে আমাদের আলাদা করে আর কোনো কলমা পড়া লাগলো না। আমরা কিন্তু মুসলমান ঘরে জন্মেছি, আমরা মুসলমান হিসেবে সাব্যস্ত। বিশ্ব নবী বললেন শোনো, ইসলাম কবুল করেছো বলে আল্লাহ অতীতের সব গুণা তোমাদের মাফ করে দিয়েছেন, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি নবী তোমাদের মাফ করলাম কিন্তু যতদিন আমি নবী বেঁচে থাকব আর তোমরা যদি যতদিন বেঁচে থাকবে, ইসলাম কবুল করেছে সব গোনা মাফ হয়েছে বটে, কিন্তু আমি নবী তোমাদেরকে নির্দেশ দিলাম আমি রাসূল জীবদ্দশায় যেন তোমাদের দুজনের কার মুখ আমাদের না আমাকে না দেখতে হয়, তোমাদের মুখ দেখতে চাই না। হাসি ডুকরে কেঁদে উঠলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম কবুল করার পরে আমার গোনা মাফ হয়েছে কিন্তু আমার নবীর সাহচর্যে থাকতে পারবো না, নবীর সামনে থাকতে পারবো না, এত দুর্ভাগ্য আমার, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন। বিশ্ব নবী বললেন মাফ তোমার করা হয়েছে, কিন্তু তোমার ওই দৃশ্য দেখার পরে আমার তোমার চেহারা যখন আমার চোখের সামনে আসবে সেই সময় যদি তুমি আমার সামনে থাকো তাহলে আমার চাচা হত্যার সেই দৃশ্য বক্ষটা বিদারণ করে যেভাবে টুকরো টুকরো করা হয়েছিল ওই দৃশ্য দেখার পরে কিন্তু আমার এখনো চোখের সামনে ভাসবে, তুমি ইসলাম কবুল করেছো, এরপরে যদি তুমি আমার সামনে আসবে তোমার সব গোনা মাফ হয়েছে বটে, কিন্তু আমার সামনে আসলে আমার চাচা হত্যার ওই দৃশ্য যদি আমার চোখের সামনে ফুটে ওঠে মানুষ হিসেবে হয়তো এটা আমি নিতে পারবো, তাই বলছে আমার চোখের সামনে আসবে না। হাসি সেদিন ডুকরে কেঁদে উঠে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এমন হতভাগা এমন পাপ করেছি যে আমার রাসূলুল্লাহর সামনে থাকা আমার সৌভাগ্যে জুটবে না। হাসি সেদিন আল্লাহর কাছে শপথ করে বলেছিল রব্বুল আলামিন আল্লাহ আমি এমন পাপ করেছি নবীর প্রতি ঈমান আনার পরেও সেই নবীর চাঁদ বাকে মুখের সামনে থাকতে পারবো না, আমার মুখটা তাকে দেখাতে পারবো না, এত দুর্ভাগ্য আমার, এত দুর্ভাগ্য হতভাগা আমি, রব্বুল আলামিন আল্লাহ আমাকে মাফ করে দাও আর তোমার নামে শপথ করছি সেই ধারালো অস্ত্র যা দিয়ে ইসলামের একটা সুসন্তান হযরতে হামজাকে আমি হত্যা করেছিলাম তার বুকটাকে চিরে ফেলে দিয়েছিলাম, নাক কান সব কেটে ফেলেছিলাম, চোখটাকে খুবলে তুলেছিলাম, রব্বুল আলামিন আল্লাহ আমি যদি বেঁচে থাকি আর যদি সুযোগ আসে এই ধারালো অস্ত্রটাকে সুন্দর করে সানিয়ে তুলে রেখে দিলাম কাপড় জড়িয়ে, যদি আবার সুযোগ আসবে এই ধারালো অস্ত্র দিয়ে ইসলামের একটা সুসন্তানকে নষ্ট করার কারণে পাপের প্রায়শ্চিত্তি করব, যেদিন সুযোগ আসবে ইসলামের জঘন্য শত্রু যদি এমন আমার চোখের সামনে পড়ে যদি আমার সুযোগ আসে অবশ্যই এই ধারালো অস্ত্র দিয়ে ইসলামের জঘন্য শয়তানকে সেদিন আমি পৃথিবী থেকে সরাবো। নিয়তটা ভালো না খারাপ? পাপের সেরা প্রায়শ্চিত্তি করছে আজকে একের বিনিময়ে একটা মানুষ হত্যা হয়েছে, তার বিনিময়ে 10-12 জনকে হত্যা করা হলো, এরপরে আরো 100 জনকে হয়তো জেলে যেতে হবে, তারপরে কিছু দরদি নেতা সেজে তাদের থেকে জেল থেকে বার করা হবে, কিন্তু আমার পরিসংখ্যান অন্য কথা বলছে, একজন মানুষ যিনি হত্যা হয়েছেন সেখানকার তৃণমূলের নাকি উপপ্রধান, আমি রাজনীতির কথা বলতে আসিনি, একজন মানুষ যিনি মারা গেছেন যিনি খুন হয়েছেন তিনি কোন দলের কোন রাজনৈতিক সমর্থক তা আমি বলছি না, যিনি মারা গেছেন তিনি একজন মানুষ সর্বোপরি একজন মুসলমান, আর তার এই মারের প্রতিশোধ নিতে গিয়ে যাদের ঘর বাড়ি জ্বালানো হলো ঘরের ভিতরে পেট্রোল ডিজেল ঢেলে আগুন জ্বালানো হলো যাদেরকে পৃথিবী থেকে সরানো হলো এই 10-12 জন তারা সবাই মুসলমান, এরপরে যাদেরকে ধরা হচ্ছে আজকেই একজন বড় নেতাকে বন্দী করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তিনি একজন মুসলমান, এরপরে কত লোক যে ধরা হবে গড়ে সব দেখা যাবে, মার খেলো মুসলমান জ্বালাই পুড়িয়ে মারা হলো মুসলমানকে, জেল তাদেরকে অ্যারেস্ট করা হবে মুসলমানকে, আবার তাকে হ্যারাস করানো হবে এই মুসলমানদেরকে, এরপরে আমাদের কবে আর হুঁশ ফিরবে। আমি বলছিলাম কি একজন মারা গেল তার বিনিময়ে 10 জনকে পোড়ানো হলো, এরপরে 100 জনকে ধরা হবে, তারপরেও দুধেল গাইদের কি হুঁশ ফিরবে না,
এরা কি এখনই বুঝতে পারবে না আমি মুসলমান হিসেবে নাইবা বললাম, কিন্তু কান পেতে ওই বাড়ির কারে দরজার কাছে মুখটা লাগি কানটা লাগি একবার দেখুন তো, যে মানুষটাকে হত্যা করা হয়েছে সে ভালো না মন্দ পরের কথা, তার দরজার কাছে কান লাগিয়ে দেখুন, তার ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা আব্বা আব্বা বলে ডাকে, এই ডাক শোনার মতো কেউ তার আব্বা পৃথিবীর বুকে বেঁচে নেই। যে মানুষটিকে মারা হলো সেই মানুষটির স্ত্রী ঘরের ভিতরে কিভাবে তার স্বামীর জন্য কাঁদে, তার বৃদ্ধা মা বৃদ্ধ পিতা কিভাবে সন্তানের জন্য বুক চাপড়াচ্ছে, একবার দরজায় কান লাগিয়ে দেখেছে আপনি কাকে মারলেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোন জ্বর কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার, মারা গেছে মুসলমান হিন্দু এটা বড় কথা নয়, একজন মানুষ মারা গেছে এটাই তো বড় হওয়ার কথা, তারপরে হুঁশ আমাদের কবে ফিরবে, একের বিনিময়ে দশ বারোটা এটা প্রতিশোধ হলো না, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার, হতে পারো যদি নবীজির আশিক, ফুল সিরাতে পার হয়ে যাবে ঠিক, তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। দুনিয়ার শক্তি কিছুদিনের জন্য, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানসিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইসু মান তাশা ওয়া তুইস ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো আল্লাহ বিশ্বরাজ, যাকে খুশি করো রাজ্য দান, সে রাজ্য তুমি কেড়ে নিতে পারো, যাকে খুশি করো ইজ্জত দান, বেইজ্জত তুমি করিতে যে পারো, কেননা তুমি শক্তিমান। দিনকে তুমি রাতে পরিণত করো, রাতকে করো দিনমান, যাকে খুশি আল্লাহ দিতে পারো তুমি অসীম রুজির সংস্থান, হে আল্লাহ তুমি সর্বশক্তিমান। আজকে ক্ষমতার বলে বলিয়ান হয়ে, ক্ষমতার দম্বে দম্বে ধরাকে সারা জ্ঞান করে যা ইচ্ছা তাই করছি, কিন্তু মনে রাখতে হবে আপনাকে একদিন হিসাবের কথায় দাঁড় দাঁড় করানো হবে, হিসাব আপনাকে দিতে হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। দুই কানে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, আমি পাপি তিনি জামিনদার, বিচার কিন্তু সেদিন হবে। আর যেদিন বিচার হবে এই বিচারে কোনো সাক্ষী লাগবে না, এর জন্য কোনো আলাদা করে সাক্ষী মানানোর দরকার হবে না, আমি আপনি যেদিন আসামির কাঠ গড়ায় দাঁড়াবো আমার আপনার এই বিচারটা করার জন্য, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ আমার আপনার গলায় একখানা হিসাবের খাতা ঝুলিয়ে দেবেন আর বলবেন বান্দা দেখ তুই কি করেছিলি সব ওর ভিতরে লেখা আছে, আমি আপনি অস্বীকার করব, আমি আপনি মানতে চাইবো না, আমি আপনি মনে মনে ভাবো যে এ অন্যায় যা এত লেখা আছে এ অন্যায় আমি করিনি। তাফসীরের মধ্যে এসেছে সূরা ইয়াসিনের আয়াতের তাফসীরে বলা হয়েছে বান্দা যখন সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই খাতায় এতগুলো যা লেখা আছে এত পাপ আমি করিনি, দুনিয়ায় মিথ্যা কথা বলা অভ্যস্ত, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, একটা কথা আছে না, দেখি স্বর্গে গেলে ধান মানে, এ দুনিয়ায় মিথ্যা বলতো প্রবঞ্চন দিত মুনাফিকি করত, তাই আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ যখন হিসাবের খাতা তার হাতে ধরিয়ে দিয়েছে সে তখন বলছে আমি পাপ করেছিলাম এতটা পাপ করিনি, আল্লাহ কুদরতে হাসি হেসে বলবেন বান্দারে তবে কি আমার ফেরেশতা তোমার নামে বেশি লিখেছে, বান্দা তখন বলবে আল্লাহ তোমার ফেরেশতা মনে একটু বেশি লিখেছে আমার নামে, আমি অত পাপ করিনি। দেখেন দুনিয়ায় দোকানে বাকি বকে একা সারা বছর ধরে বাকি গেছে সারা বছর টাকা দেয়নি, এখন হালকাতা চিঠি দিয়ে দেখো 13,593.55 টাকা, ও চোখ দাঁড়িয়ে গেছে কি সব গুণ আছে এত টাকা বাকি হলো কি করে, ও বলে দোকানদার বেশি লিখেছে, হয় কি হয় না মনে মনে। রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন এমনি ভাবে অস্বীকার করবে
আল্লাহ কুদরতে হাসি দিয়ে বলবেন, ফেরেশতা বান্দারে আমার ফেরেশতা তবে কি বেশি লিখেছে? ফেরেশতা বান্দা তখন বলবে, আল্লাহ তোমার বান্দা বেশি লিখেছে। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ সব লিখে রেখে দিয়েছি, একেবারে টু দি পয়েন্ট লিখে রেখে দিয়েছি, এতটুকু এপাশ ওপাশ হওয়ার কোনো জায়গা নেই। তারপরেও যখন বলছে আমার ফেরেশতা বেশি করে রেখেছে, তবে শোনো তোমার মুখটাকে আটকে দিলাম, নাখতিমু আলা আফওয়াহিহিম তোমার মুখটা আটকে দিলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমার দুটো হাত আজকে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম তোমার পা দুটো সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন তুমি যা করেছিলে সব আজকে সাক্ষী তৈরি হয়ে যাবে, আমার নিজের হাত আমার নিজের পা আমার বিপক্ষে সাক্ষী দেবে, সেদিন অস্বীকার করার কোনো জায়গা থাকবে না, আমার বিপক্ষে চলে যাবে, আমি যাদের জন্য এত কিছু করলাম সব আমার বিরুদ্ধে চলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি তোমার ভাই তোমার বিপক্ষে চলে যাবে, ওয়া উম্মিহি তোমার মা তোমার বিপক্ষে চলে যাবে, ওয়া আবিহি তোমার পিতা তোমার বিপক্ষে চলে যাবে, উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার বন্ধু বান্ধবা পর্যন্ত সন্তান সন্ততি সব তোমার বিপক্ষে চলে যাবে। আজকে যাদের জন্য দুনিয়ায় মিথ্যা কথা বলি, প্রবঞ্চন দেই, যাদের জন্য দুনিয়ায় পাপ কাজ করি, আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে কেউ তোমার পক্ষ অবলম্বন করবে না, নিজের আমল নিজেকে করতে হবে, মনে রাখতে হবে আমরা যাই করি না কেন, যদি আমার আমল ঠিক না থাকে, আমার আকীদা ঠিক না থাকে, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস যদি ঠিক না থাকে, আমার আমলটা আগে ঠিক করতে হবে, এর প্রতি আল্লাহর রহমতের ভরসা করতে হবে। আমল করেছি আল্লাহর রহমতের ভরসা করি না, এই আমলের কোনো দাম নেই, আবার আল্লাহর উপরে ভরসা করছি, কিন্তু আমল না করে যদি বলি আল্লাহ যা করে যা কপালে রেখেছে তাই হবে, তাতেও কাজ হবে না।